রাসেল আহমদ বলেছেন ফরজুস সালাত ও তারাবি সালাতের সালাত ইমামের সাথে পড়ি, কিন্তু বেতের সালাত ইমামের সাথে পড়ি না। আমি যদি বেতের সালাত ইমামের সাথে না পড়ি তাহলে সারা রাত সালাত পড়ার সওয়াব পাব? এই বিষয়টা ক্যালকুলেট করা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস হচ্ছে, যে ব্যক্তি ইমামের সাথে ইমাম শেষ করা পর্যন্ত সালাত পড়ল সে সারা রাত সালাত পড়ার সওয়াব তার জন্য লেখা হবে। তো যদি একজনই ইমাম থাকে, একজনই ইমাম যদি থাকে, তাহলে তিনি যতক্ষণ পড়ছেন ততক্ষণ পর্যন্ত পড়ার বিধানটাই এই হাদিস থেকে জানা যায়। আপনি তার আগে যদি শেষ করে ফেলেন তাহলে পূর্ণাঙ্গ রূপে এই হাদিসের ফজিলত আপনি পাবেন না, এটাই জাহিরুল হাদিস আমাদের সামনে পেশ করছে। এখন কেউ যদি মনে করে যে সে ইমামের সাথে রাতের প্রথম ভাগে তারাবিটা পড়ল আর শেষে সে রাতে উঠে আরও কিছু সালাত পড়ে তারপরে বেতের পড়তে চায়, তাহলে এটাও তো তার একটা চমৎকার সিদ্ধান্ত। এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাতের শেষ সালাত হিসাবে সালাতুল ফিতরকে নির্ধারণ করে নাও। এটা একটা বিষয় হতে পারে। কেউ কেউ মনে করেন যে ইমাম যে পদ্ধতিতে বেতের পড়ছেন তিনি তার চাইতে আরও অনেক সুন্দর সুন্না পদ্ধতিতে পড়তে চান, তো সেক্ষেত্রে সেই সুন্না পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য তিনি কি বেতেরটাকে পরে পড়তে পারেন? উত্তর হচ্ছে হ্যাঁ, পারেন, পারেন, কোনো অসুবিধা নেই। এখন সওয়াবের এই যে নফল সালাদগুলোর ক্ষেত্রে সওয়াবের এত সূক্ষ্ম ক্যালকুলেশন কেন করতে যাচ্ছেন ভাই? সকল হাদিসকে সামনে রেখে সবচেয়ে সুন্দর আমল যেভাবে হবে সেটাই আপনি করবেন, বরং ফরজ ওয়াজিবের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, আল্লাহর হক এবং আল্লাহর বান্দাদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আপনি যদি নফল কমও করেন আপনার কোনো সমস্যা নেই। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন নফল সালাত বা টুকিটাকি বিষয়ে আমাদের মুসলিম ভাই বোনেরা খুবই তারা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকেন, অথচ বড় বড় বিষয়গুলো তাদের চলে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেদিকে তাদের খেয়াল নেই। জীবনটাকে সুন্দর করবেন, ভদ্র জীবনযাপন করবেন, অশালীনতাকে বর্জন করবেন, হারামকে বর্জন করবেন, দুর্নীতিকে বর্জন করবেন, অন্যায় জুলুমকে বর্জন করবেন, ফরজ ওয়াজিবটা ঠিক মতো পালন করবেন আর নফল যতটুকু সম্ভব করবেন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ।